ইরতিকাব শব্দের শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে বেঁধে ফেলা, নিজেকে আটকিয়ে ফেলা। পরিভাষিক সংজ্ঞা হলো বিশি রমজান সূর্যাস্তের পূর্ব থেকে শুরু করে আপনার যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হবে, ওই চাঁদ উদিত হওয়ার পর্যন্ত রমজান মাসে রোজা থাকা সহ মসজিদের ভেতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অবস্থান করার নাম হলো ইতিকাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসের যখন রোজা ফরজ হলো, রোজা ফরজ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের জীবনে কোনো বছর রসুল ইতিকাফকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল ইতিকাফ এমন একটা ইবাদত রসুল তার জীবনে কোনো বছর কি করে নাই, ছেড়ে দেয় নাই। এমনকি রসুল ইসলাম যে বছর বিদায় নিয়ে চলে যাবে, অফাত গ্রহণ করবেন, ওই বছরে আমার নবী শুধু শেষ 10 দিন নয়, শেষ 20 দিন অর্থাৎ 2 দশক আমার নবী ইতিকাফ পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিকাফের বিশেষ স্পেশাল 5টা ফজিলত রয়েছেন, চিৎকার করে বলেন কয়টা, আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের, মুসলিম শরীফের, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একাধিক হাদিস বর্ণনা করে রসুল বলেছেন ইতিকাফ যারা করবেন, ইতিকাফের মধ্যে স্পেশাল 5টা ফজিলত রয়েছেন। যারা ইতিকাফ করবেন এদের জন্য স্পেশাল 5টা পুরস্কার রয়েছেন। ইতিকাফকারীদের 5টা ফজিলতের ভেতরে প্রথম নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রমজান মাসের ভেতরে শেষ 10 দশক যারা ইতিকাফ পালন করবে, ইতিকাফ পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পর্যন্ত জাহান্নামটা সরায়া দেবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন 3 খন্দক পর্যন্ত জাহান্নামটা সরে যাবে, এই 3 খন্দকটার পরিমাণটা কেমন হবে বলেন তো দেখি। এমন সময় রসুল বললেন সাহাবীরারে মনোযোগ দিয়ে শুনে নাও, আসমান থেকে শুরু করে এই জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে এই জায়গা পরিমাণ পর্যন্ত হলো 1 খন্দক। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা এত পর্যন্ত কয় খন্দক? এইরকম 3 খন্দক জায়গা যেই ব্যক্তি ইতিকাফ করবে তার কাছ থেকে আল্লাহ জাহান্নাম তাকে সরাইয়া দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের কাছ থেকে জাহান্নামটাকে দূরে রাখতে চাই, জাহান্নামটাকে সরাইয়া দিতে চাই, আমাদের যেই ইবাদত করা লাগবে তার নাম কি? 2 নম্বর সুসংবাদ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন এ সাহাবীরারে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার নবী বলে সাহাবীরারে মনোযোগ দিয়ে শুনে নাও, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি রমজান মাসের ভেতরে শেষ 10 দশকে 10টা দিন এই মসজিদের ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভেতরে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমল নামার ভেতরে দিয়ে দেয়। আর একটু জোরে বলেন কয়টা হজ, কয়টা উমরা? যারা ইতিকাফ পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সমপরিমাণ সওয়াব কে দেবে? 3 নম্বর ফজিলত হলো এই রমজান মাসের ভেতরে এমন একটা রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হলো এমন একটা রজনী যেই রজনীটা 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। সাহাবীরা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ, এই লাইলাতুল কদরটা আমরা কেমনে ভাবো পাবে বলেন তো দেখি। রাসূল বলে সাহাবীরা রে, আমি এই লাইলাতুল কদরটা তালাশ করার জন্য রমজান মাসের ভেতরে প্রথম নম্বর 10 দিন আমি ইতিকাফ পালন করলাম, প্রথম বছরে আমি লাইলাতুল কদরটা খুঁজে পেলাম না, দ্বিতীয় বছরে গিয়ে আমি 2 দশকটা লাইলাতুল কদরের আমি 2য় দশকটা ইতিকাফ পালন করলাম, 2য় দশকের মধ্যেও লাইলাতুল কদরটা খুঁজে পেলাম না, তৃতীয় বছরে গিয়ে আমি রমজান মাসের ভেতরে আমি শেষ 10 দশকে ইতিকাফ পালন করলাম, আর আমি শেষ 10 দশকের ভেতরে লাইলাতুল কদরটা পেয়ে গেলাম। আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল রমজানের 10 দশক কয়টা, আরো জোরে বলেন। আর এই 3 দশকের মধ্যে লাইলাতুল কদর কোন দশকে, আরো জোরে বলেন। আমরা কিন্তু শুধু 27 রাত নিয়ে পাগল হয়ে পড়ে থাকি, এটা রসুলের হাদিস অনুযায়ী শরীয়ত সম্মত নয়,
বুদ্ধিমান যারা হবে তাকওয়াবান যারা হবে শুধু 27 রাত লাইলাতুল কদর তালাশ করবে না তারা শেষ দশককে তালাশ করবে আর লাইলাতুল কদর পাওয়াটা তাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার যারা কি পালন করবে যারা শেষ দশক ইতিকাফ পালন করবে এদের কপাল থেকে কিন্তু লাইলাতুল কদর ছোটার কোনো সুযোগ সুতরাং বুদ্ধিমান তারা হবে তারা কি করবে শেষ দশক কি করবে ইতিকাফ পালন করবে একটা বার কি আমরা চিন্তা করে দেখেছি আমার নবী বিশ্ব নবী মায়ার নবী ভালোবাসার নবী যেই আমলটা সারা জীবনে একবারও ছাড়লেন না অথচ আমরা সেই নবীর উম্মত দাবি করি জীবনে একবার ইতিকাফ পালন করতে পারলাম না এতই ব্যস্ততা আমাদের আমাদের জীবন এতই ব্যস্ততার আড়াল হয়ে থাকে আমরা জীবনে একবার ইতিকাফ পালন করতে পারলাম না এত হতভাগ আমাদের মধ্যে আছে না নাই নাই মানে আমরা সবাই হাত উঠাতে বললে দুই তিন জনের বেশি পাওয়া যাবে না আমার ভাইরা একটু মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই আমাদের শেষ দশক কি করতে হবে ইতিকাফ করতে হবে দেশ দিন যদি আমরা ইতিকাফ করি তাহলে আমাদের কপালে আমাদের সৌভাগ্যে লাইলাতুল কদরটা চলে আসবে আর ওই ব্যক্তির চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে যে তার জীবনে একবার লাইলাতুল কদর পেয়ে গেছে সুবহানাল্লাহ বলে ইতিকাফটা কি ইতিকাফটা হলো নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া বান্দা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ বান্দার জন্য হয়ে যায় এরই নাম হলো ইতিকাফ রাসূল বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেবে না দুহাত তুলে বলবেন আল্লাহ আমি তো আপনার জন্য চলে এসেছি স্ত্রীকে ছেড়েছি সন্তানকে ছেড়েছি পাড়া প্রতিবেশীকে ছেড়েছি বন্ধু বান্ধবকে ছেড়েছি আমি 10টা দিন তোমার জন্য মসজিদে আবদ্ধ হয়ে গেছি রাসূল বলেন এই অনুভূতি নিয়ে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না আর 3 নম্বর ফজিলত হলো এই গ্রামের মধ্যে যদি কয়েকজন মানুষ ইতিকাফ পালন করে ধরেন 5 থেকে 10 জন ব্যক্তি ইতিকাফ পালন করলো আর গ্রামের ভিতরে 200-300 মানুষের বসবাস আছে এই 200-300 মানুষ গ্রামের ভিতরে যত ইবাদত করবে যত বندگی করবে দান করবে সদকা করবে ভালো ভালো কাজ করবে এই 200-300 মানুষ যত নেক আমল করবে ওই আমলগুলো 200-300 মানুষ একা পাবে না যেই মানুষগুলো মসজিদের ভিতরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ পালন করবে ওই 200-300 মানুষের সওয়াবের একটা অংশ এই ইতিকাফকারী ব্যক্তির আমল নামার ভিতরে আল্লাহ তাআলা লিখে দেবেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ 5 নম্বর স্পেশাল পুরস্কার হলো রাসূল বলেছেন যেই ব্যক্তিগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমজান মাসের ভিতরে মসজিদের মধ্যে শেষ দশকে ইতিকাফ পালন করবে 10টা দিন ইতিকাফ পালন করার পরে যখন যেই দিন তার ইতিকাফটা শেষ হয়ে যাবে ইতিকাফ শেষ হওয়ার আগে এই ব্যক্তিগুলো তওবা করে যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বুল আলামিন 10টা দিন আমি তোমার জন্য ব্যয় করলাম তোমার সন্তুষ্টির জন্য কাটিয়ে দিয়েছি আমি জীবনে যত গুনাহ করেছি সবগুলো গুনাহকে মাফ করে দাও রাসূল বলেছেন এই ব্যক্তিরা মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের থাকার জায়গা জান্নাত বানায়া তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা করে দেয় ইতিকাফ থাকলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায় তাদের থাকার জায়গা জান্নাতে হয় জান্নাতের মেহমান হয়ে তারা মসজিদ থেকে ফিরে চলে যায় সুতরাং আমার ভাইরা স্পেশাল 5টা পুরস্কার ইতিকাফ নামক ইবাদতের মধ্যে রয়েছেন সৌভাগ্যবান যদি হই লাইলাতুল কদর আমরা পেয়ে যাব ইতিকাফের ভিতরে সুতরাং আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইতিকাফ করতে হবে কার সন্তুষ্টির জন্য আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন